শ্রদ্ধার আমার এই অঞ্চলের জ্যেষ্ঠ আমার দাদা শ্রী স্বর্গীয় কমল সুব্বাদেবর বিগত কিছুদিন আগত আমার মাজের বিয়োগ হওয়াত আমি অত্যন্ত মর্মহিত হয়েছি। তেখেতর চিরশান্ত শান্তির আমি কামনা করছো। আমি আজির এই অনুষ্ঠান বালিজুড়ি দুবিখলা সাংস্কৃতিক মঞ্চর এই মঞ্চ হন্তিয়ার নামত আমি সমর্পিত করছো। আর আজি নহয় আমি 22 অক্টোবর আর 23 অক্টোবর দুইদিনা কার্যসূচী আমি অনুষ্ঠান করেছিল। উক্ত কার্যসূচীত যাকালি আমার জেলা পরিষদের সদস্য শ্রী কিশোর দাহালদেব লগতে বিভিন্ন বিশেষ গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি সকল উপস্থিত হয়ে যাকালি কার্যক্রম অনুষ্ঠিত করালে। আজি খুব উন্মোচকর কারণে আমি আমার সত্য সমষ্টির সন্মানীয় আঞ্চলিক সভাপতি শ্রী লক্ষীকান্ত বরাদেবক অনুরোধ জানাইছিল। তেখেতে আমার অনুরোধ রাখি পেলায় উপস্থিত হয়ে আজির এই অনুষ্ঠান শুভ উন্মোচন করে। আর আমি সকলকে ধন্যবাদ দিছো যে আমার এই অনুষ্ঠানত সহায় সহযোগিতা আগবার ধন্যবাদ। বৃহত্তর অসমে জাতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ অসমের গুর্খা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর যে আকর্ষণীয় সংস্কৃতি আছে তার এক অন্যতম উপাদান হল তিহার। এই তিহার উৎসবের মাজেরে তেওঁলোকৰ যিটো সুন্দর সংস্কৃতির প্রকাশ অসমত থকা গুর্খাসকলে আমার বৃহত্তর অসমীয় জাতির বর্ণাঢ্য সংস্কৃতির লগত বিলীন হয়ে তেওঁলোকৰ যি সক্রিয় বৈশিষ্ট্য আছে সেই সক্রিয় বৈশিষ্ট্য প্রদর্শনের মাজেদি তেখেতসকলৰ নিজের যি উন্নত সংস্কৃতি আছে সেই সংস্কৃতিও সুন্দরভাবে প্রকাশ করেছে। আর আমি বৃহত্তর বালিজুড়ি অঞ্চল এক উল্লেখযোগ্য অঞ্চল এই ধুবিকলা সোনাপুর ইয়াত যে উদযাপন সমিতিয়ে যে সুন্দর আয়োজন করেছে মই ধন্যবাদ জানাইছো। যে এই সাংস্কৃতিক বিনিময়ের মাজেরে আমার মাজত থাকা যে আস্থা বিশ্বাসের ভাব প্রতিটি জনগোষ্ঠীর মাজত আমি অধিক উন্নত করব লাগিব। আর ইয়ার মাজেরে আমি পারস্পরিক বুঝাবুঝি আর আস্থা বিশ্বাসের মাজেরে প্রতিটি সংস্কৃতির বিনিময়ের মাজেরে আমি এই অঞ্চলক আগুয়াই নিব লাগিব। আর এই লক্ষ্যরে আমি প্রতিটি জনগোষ্ঠীয় আস্থা বিশ্বাসের ইয়াত যে একটা সমন্বয়ের ভাবে উদযাপন সমিতি ইমান সুন্দর আয়োজন করেছে মই ধন্যবাদ জানাইছো। এই তিহারের মাজেদি যাতে আমার মাজত থাকা আস্থা বিশ্বাস আদি সুদৃঢ় হোক আর আমি সকলে এই সকল জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি সম্মান জানাই যাতে আমি সকল আগুয়াই যাও মূল এই আহ্বান। কি মূরত নতুন ইলেকট্রনিক্স নে কিনিবলৈ তো বহুত বস্তুই আছে পিছে বাজেট হেকো ফেস্টিভেল অফ ইলেকট্রনিক্স এটি বঢ়িয়া সুযোগ লেটেস্ট টেকনোলজি আর বিশাল রেঞ্জ পাবলৈ উত্তম ডিলস আর গ্রেট অফার্স রিলায়েন্স ডিজিটাল ফেস্টিভেল অফ ইলেকট্রনিক্স নাও লাইভ।